আকাশে মেঘের ঘনঘটা আর বাতাসের গতি বাড়লে দুশ্চিন্তা বাড়ে উপকূলের মানুষদের নির্ঘুম রাত কাটে তাদের ঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষায় যখন তাদের থাকার কথা আশ্রয় কেন্দ্রে তখন খুলনার কয়রা দাকোপ পাইকগাছার অধিকাংশ মানুষকে থাকতে হয় বেড়িবাদ রক্ষায় নিয়োজিত জীবনবাজি রেখে বেড়িবাদ রক্ষায় এসব মানুষের এ সংগ্রাম নতুন নয় দশকের পর দশক ধরে চলে আসছে উপকূলবাসীর এই লড়াই কারণ বেড়িবাদ ভেঙে গেলে তলিয়ে যাবে বসতবাড়ি ও ফসল আশ্রয় নিতে হবে খোলা আকাশের নিচে জীবন জীবিকা হারিয়ে অপেক্ষায় থাকতে হয় যত সামান্য ত্রাণের বিরুদ্ধ বনিতা সবাই এই রাস্তার উপর দিয়ে দৌড় দৌড়ি করে কুটাতে কুটাতে যে এক বস্তা করে বালি এক বস্তা মাটি যে যা পারছে শেষ এই ভেড়িবাদ আমাদের রক্ষা করেছি এবং আমাদের এই অধ্যায় এখন প্রতি মানে কি বলি কিলোমিটার চার পাঁচ জায়গায় করে ভাঙছে খালি লস্কে ইউনিয়নের কথা বলছি আর প্রত্যেকটা ইউনিয়নে একই অবস্থা টেকসই ভেড়িবাদ তা না হলে আমরা বাঁচতে পারবো না গেল পনেরো বছর রিমাল আইলা আমফানের মতো দশটি ঘূর্ণিঝড় আঘাত এনেছে দক্ষিণ উপকূলে আর প্রতিটি দুর্যোগেই ক্ষতিগ্রস্ত হয়েছে খুলনা সাতক্ষীরা ও বাঘেরহাটের বেড়িবাদগুলো টেকসই বেড়িবাদ তৈরি করতে ব্যর্থ হয়েছে পানি উন্নয়ন বোর্ড অভিযোগ এলাকাবাসীর বিশ বছর আগের থেকে কোনো ইন টোটাল কোন রাস্তার কোনো কাজ নেই আমাদের এই যে প্রতি বছর যে এরকম দুর্যোগ আসলে আমরা পানিতে এক প্রকার ভাসতে থাকি বাচ্চা কাচ্চা মানে বাড়ি ঘর গরু ছাগল গুলো যে বর্তমান মানুষ কোথায় রাখবে এমন কোন ব্যবস্থা নেই ইনস্টলেশন একদম ফ্রি বেড়িবাঁধ সংস্কারে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না পাওয়া পানি উন্নয়ন বোর্ডের পুরনো অজুহাত তার সাথে রিমালে নতুন করে ভেঙেছে বেড়িবাঁধের একশোটিরও বেশি পয়েন্ট আশ্বাস আছে টেকসই বেড়িবাঁধ নির্মাণের তবে তা কবে হবে অজানা খোদ পানি উন্নয়ন বোর্ডের আমাদের পয়টা দেখো পাইকা বটিয়া এই তিন উপজেলায় আমার আন্ডারে ছয় ছত্রিশ কিলোমিটার বাঁধ আছে আমাদের প্রায় পনেরো ষোলো কিলোমিটার এলাকা বাদ ওই যে উঠছে টুপছে যে বাঁধে ক্ষতি হয়েছে আর কি এই আনুমানিক আমাদের যেটা কুড়ি ষোলো কিলোমিটারে হুম এটা প্রায় এগারো কোটি টাকা মতো লাগবে পুনর্বাসী রিপেয়ার করতে খুলনা সাতক্ষীরাও বাগেরহাটে দুই হাজার আট কিলোমিটার বেড়িবাদ আছে যার মধ্যে ঘূর্ণিঝড় রিমালের পর চরম ভাঙন ঝুঁকিতে একষট্টি কিলোমিটার মোস্তফা জামাল মাছরাঙা সংবাদ খুলনা